Mane, brilliant! Senegal footballer poster boy Sadio Mane, পিছিয়ে থাকা জনপদে কঠোর দারিদ্রতার মধ্যে যার বেড়ে ওঠা ফুটবলের মাধ্যমে সেই দারিদ্রতা দূর করেছেন মানে সাফল্য খ্যাতিতে ভরা তার জীবন তবে মানে কখনো নিজের অতীত ভুলে যাননি বরং মানুষের পাশে থাকাটাকেই নিয়েছেন জীবনের ব্রত হিসেবে সময়ের সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় মানের নাম উঠে আসবেই ফুটবল খেলে অর্থ উপার্জন করেছেন দুহাত ভরে তবে 30 বছর বয়সী এই তারকা কখনো বিলাসবহুল গাড়ি বাড়ির দিকে ছোটেননি সব সময় চেয়েছেন তার আশেপাশের মানুষ যেন হাসি মুখ নিয়ে থাকতে পারে এই মৌসুমের শুরুতে লিভারপুল অধ্যায়ের ইতি টেনে বুন্ডেসলিগার দল বায়ার্ন মিউনিখে নাম লেখান মানে ছয় বছরের লিভারপুল অধ্যায়ে তিনি জিতেছেন সম্ভাব্য প্রায় সবকিছু দল বদলের আগে যিনি বলেছিলেন সেনেগালের মানুষের কথা শুনে লিভারপুলে থাকা বা না থাকার সিদ্ধান্ত নেবেন তিনি আসলে মানের হৃদয়ের সঙ্গে মিশে আছে সেনেগালের মানুষ বিশেষ করে যে অঞ্চল থেকে উঠে এসেছেন তিনি সেখানকার লোকজন মানের জন্মশহর বামবালি উত্তর আফ্রিকার পশ্চিম প্রান্তের খুবই ছোট্ট একটি শহরে দারিদ্র পীড়িত এই শহরে মাত্র 2000 মানুষের বাস কাসামান্স নদীর তীরবর্তী মানের গ্রামটি রাজধানী থেকে 7 ঘন্টার দূরত্বে অবস্থিত মূলত এখানকার মানুষের পেশা ছিল মাছ ধরা পাকা কোনো রাস্তা নেই মানুষের মাঝেই গরু ছাগল ঘুরে বেড়ায় সেখানে শহরে একটা হাসপাতাল না থাকায় নারীরা নিজ ঘরেই সন্তান প্রসব করতেন গ্রামটির আরও অনেকের মতো মানের বাবাকেও পৃথিবীর মায়া ছাড়তে হয় পর্যাপ্ত চিকিৎসা সেবা না পেয়ে পরে নিজ গ্রামে হাসপাতাল নির্মাণ করেছেন মানে তৈরি করেছেন স্কুলও যে স্কুলে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেওয়া হয় নতুন একটি গ্যাস স্টেশনেও অর্থায়ন করেছেন মানে একটি সম্প্রদায়ের সমস্ত শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী দান করেছেন এমনকি শহরের জন্য 4G নেটওয়ার্কের ব্যবস্থাও করেছেন সেনেগালের এই অতি দরিদ্র অঞ্চলের সবাইকে প্রতি মাসে 70 ইউরো দিয়ে থাকেন মানে মানে এভাবেই মানুষের পাশে থেকেই আনন্দ খুঁজে পান বলেন আমার অভিনব গাড়ি বিলাসবহুল বাড়ি ভ্রমণ এবং বিমান দেখানোর কোনো দরকার নেই জীবন আমাকে যা দিয়েছে আমার লোকেরা তার কিছুটা হলেও পাবে এটাকেই আমি প্রাধান্য দিই 2019 সালে ঘানাইয়ান একটি আউটলেটেও মানে সাক্ষাৎকারে উঠে এসেছিল তার এই গভীর জীবনবোধ আমি কেন 10টি ফেরারি গাড়ি 20টি ডায়মন্ডের ঘড়ি বা 2টি বিমান চাইব এই জিনিসগুলো আমার এবং বিশ্বের কি কাজে আসবে তিনি বলেন আমি ক্ষুধার্ত ছিলাম এবং একসময় মাঠে কাজ করতাম কঠিন সময়ে আমাকে টিকে থাকতে হয়েছে আমি ফুটবল খেলেছি খালি পায়ে আমার লেখাপড়ার সুযোগ এবং আরও অনেক কিছু ছিল না কিন্তু আজ ফুটবলের মাধ্যমে যা উপার্জন করি তা দিয়ে মানুষের সাহায্য করতে পারি